প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। গত ক্লাসে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও সংগ্রামী জীবন সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে। চলো তাহলে আমরা আমাদের দ্বিতীয় পাঠে চলে আসি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। 1971 সালের 7ই মার্চ ঢাকা রেসক্রস ময়দানে জনসভায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। এরপর 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা করে। 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এর পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী করে রাখে। বঙ্গবন্ধুর আহ্বানেই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 9 মাস ধরে এ যুদ্ধ চলে। যুদ্ধ শেষে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। দেশে ফিরে বঙ্গবন্ধু নতুন বাংলাদেশ গড়ে তুলতে বলিষ্ঠ নেতৃত্ব দেন। 1975 সালের 15ই আগস্ট তিনি একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রুদের হাতে সপরিবারে শহীদ হন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা সবাই বঙ্গবন্ধুর মতো দেশকে ভালোবাসব, দেশের জন্য কাজ করব। আমরা এই যে বঙ্গবন্ধু সম্পর্কে জানলাম, তার শিক্ষা জীবন, তার সংগ্রামী জীবন জানলাম, মুক্তিযুদ্ধে তার অবদান সম্পর্কে জানলাম। এখন আমরা এই বিষয়গুলোর উপর কিছু প্রশ্ন করব আর কি, সেই প্রশ্নগুলোর উত্তর সাথে সাথে দেব এবং ঝটপট লিখে ফেলব। 1. বাংলাদেশ কখন স্বাধীনতা অর্জন করে? বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বরের স্বাধীনতা অর্জন করে। 2. মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী ছিল? মুক্তিযুদ্ধ দীর্ঘ 9 মাস স্থায়ী ছিল। 3. মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কোথায় বন্দী ছিলেন? মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। 4. বঙ্গবন্ধু কোন তারিখে দেশে ফিরে আসেন? বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে আসেন। 5. 1975 সালে কি হয়েছিল? 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হন। এখন আমরা এই যে বঙ্গবন্ধু সম্পর্কে জানলাম, তার মুক্তিযুদ্ধ অবদান সম্পর্কে জানলাম, তার জীবনাচার সম্পর্কে জানলাম, এখন এখানে আমরা কিছু তারিখ দেখতে পাচ্ছি। এই তারিখের উপর কি ভিত্তি করে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো আমরা ঝটপট লিখে ফেলি। 7ই মার্চ ঢাকার রেসক্রস ময়দানে জনসভায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা করে। 26শে মার্চ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। 16ই ডিসেম্বর বিজয় লাভের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। আমরা কি বঙ্গবন্ধু সম্পর্কে জানলাম, তার সম্পর্কে এত কিছু মানে জানলাম, এখন আমরা কি বঙ্গবন্ধুর কিছু ছবি সংগ্রহ করব? সংগ্রহ করে কি করব? একটি সুন্দর অ্যালবাম তৈরি করে রাখবো। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ছবি দেখতে পাচ্ছি। আমরা এরকমভাবে আরও অনেক অনেক ছবি সংগ্রহ করতে পারি, যেগুলো দিয়ে কি আমরা একটি সুন্দর অ্যালবাম তৈরি করব। তাহলে চলো এবার আমরা আর একটি কাজ করি, সেটি হচ্ছে একটি প্রশ্ন বলবো এবং কি প্রশ্নের সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেব।
কখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়? ক 7ই মার্চ, খ 25শে মার্চ, ক 26শে মার্চ, খ 16ই ডিসেম্বর। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি বলো তো? আমাদের সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে মার্চ। তাহলে আমরা এই যে আমাদের এই পাঠে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সম্পর্কে জানলাম, তিনি আমাদের এই মুক্তিযুদ্ধ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা জানলাম। আমরা কি করব? আমরা সবাই বঙ্গবন্ধুকে সম্মান করব, তার এই অবদানের কথা কথা কি আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব। আর আমরা নিজেরা কি বঙ্গবন্ধুর মতো দেশ প্রেমিক হব, দেশের জন্য কি অকাতরে ঝাঁপিয়ে পড়ব? আর আমরা এই গল্পগুলো কি করব, নিজেরা জানবো, আমাদের কি সহপাঠীদেরকে জানাবো, পরিবারেও আলোচনা করব। আমরা পরবর্তী ক্লাসে কি আরও নতুন নতুন পড়া নিয়ে আসব, নতুন নতুন বিষয় নিয়ে আসব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি।